হ্যালো গাইস, কেমন আছো? ভাই যদি ভালোই আছো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমাকে তোমরা হয়তো অনেকে চেনো, মানে আমার ভিডিও যারা দেখো হয়তো অনেকে চেনো, আমার অনেকের কাছে এটা সম্পূর্ণ নতুন। তো সেক্ষেত্রে যারা চেনো না তাদের জন্য আমি প্রণব, আর আমি ওয়েস্ট বেঙ্গলের চব্বিশ পরগনা হাজার থাকি। তো এবার ঘটনা হচ্ছে, আমি আজকে ভিডিওটা কেন বানাচ্ছি, বেসিক্যালি আমি ব্লগার। তো আজকের ভিডিওটা আমি কোথাও যাচ্ছি না, কিছু করছি না। তো আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য, মেইন ঘটনা হচ্ছে আমি নিজেকে তোমাদের সামনে তুলে ধরছি। এর কারণ হচ্ছে আমি প্রথম প্রথম যখন ব্লগ শুরু করি তখন, মানে একটা দুটো ভিডিও ছাড়ার পরে আমাকে দু তিনজন বলে আমার ব্লগ দেখে, মানে আশেপাশের লোক বা রিলেটিভ, ইভেন যাই হোক না কেন আমি সেটা তোমাদের বলতে চাইছি না, কারণ সে তাদের ইচ্ছে হয়েছে, তারা বলেছে যে আমার ব্লগ আমি কে দেখব, কারণ আমি কোনো সেলিব্রিটি কি না, আমি কোনো বড় লোকের ছেলে না, ফিরে আমি এটার মধ্যে ফ্যামিলি থেকে বিলং করি। এই অবস্থাতে না আমি কোনো বড় জায়গায় যাই, না আমি কোনো আমি এই জিনিসপত্র উঠি, আমি আমি হোটেলে থাকি বা কোথাও বড় জায়গায় যাই। তো ওরকম লাইফস্টাইল ছাড়া ব্লগ কে দেখবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের কথা। তো আমার মতে ব্লগ কি, আমি তোমাদের সঙ্গে সেটাই ডিসক্রাইব করতে এসেছি, আর আমার চ্যানেলে কী কী ভিডিও আসবে, কীরকম টাইপের ভিডিও আসবেন ফিউচারে সেটাই তোমাদেরকে বলতে এসেছি। তো গাইজ, আজকে যেহেতু কোথাও যাচ্ছি না, আর মানে কোনো ব্লগ ভিডিও না, নর্মালি একটা ভিডিও, তো ভেবেছিলাম ইন্ট্রোটা দেবো না। তা মনে হলো যে ভিডিও যখন বানাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা যখন বলছি, অবভিয়াসলি ইন্ট্রোটা দেওয়া উচিত। তো হ্যালো গাইজ, আমি প্রণব, তোমরা দেখছো তোমাদের পছন্দ চ্যানেল ইটস বাঙালি ভাই। তো চলো যাই, এই ছিল ইন্ট্রো। কার কেমন লাগে তো জানি, যদি ভালো লাগে তো লাইক করো। ঘটনা হচ্ছে আমার মতে ব্লগ, সেটা আগে ডিসক্রাইব করি। আমি ব্লগ দেখি, মানে আগে যাদের ব্লগ দেখতাম এখনও দেখি। তো ব্লগের মানে হচ্ছে আমার লাইফস্টাইলটা, আমার পার্সোনাল লাইফস্টাইলটা, বা আমি কী করছি না করছি সেটা আর্টিফিশিয়ালভাবে লোকের কাছে দেখানো। আমি যেটা করছি সেটা ন্যাচারালি লোককে দেখানো, আর যে ব্লগটা বানাচ্ছি সেই ব্লগটা বানিয়ে আমি কতটা স্যাটিসফাই হচ্ছি সেটাই আমার কাছে বল। তো সেখানে লোকের অনেক কথা বলে কি আর বলবো, তোমাদের খারাপ লাগে, অনেকে বলে মানে নর্মালি আমি এক জায়গায় যাচ্ছিলাম ব্লগ বানাতে, তোমাদের বলতেও কেমন লাগছে। তো আমার কানে আসলো, আমার চেনাশোনা করি যে সব পাতি ব্লগার টলাগার চলে না। হ্যাঁ অবভিয়াসলি পাতি, এখন পাতি, আর তোমাদের সাপোর্টের উপরে সব কিছু ডিপেন্ড করছে। তোমরা সাপোর্ট করলে তাদের মানে সেই কথার জবাবটা আমি একদিন দিতে পারবো। তো আপাতত চ্যানেলে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আছে, মানে আপাতত প্রথম থেকে এখন পর্যন্ত সব আমি ব্লগই ছেড়েছি। তো তোমরা চ্যানেল ভিজিট করে দেখো, মানে আমার ফার্স্ট ব্লগ আর বর্তমান ভিডিও, মানে বর্তমান ব্লগের মধ্যে কিছুটা হলেও ডিফারেন্ট পাবে, কারণ একবারে কেউ হাঁটা শিখে না প্রথম ব্লগ এবং আদা বোধের মধ্যে কথা বলছি। হ্যাঁ নর্মাল সবাই বলে ব্লগ, মানে ব্লগ যে কোনো ভিডিও বা ক্যামেরার সামনে কথা বলতে আসলে প্রথম প্রথম সবাই হাবড়ে গাবড়ে যায়। তো অবভিয়াসলি কোয়ালিটি সেখানে একটু ড্যামেজ হবে, কারণ প্রথম প্রথম আমি যেটা করবো আস্তে আস্তে করতে চেষ্টা ইম্প্রুভ হবে। তো তোমরা সাপোর্ট করো, আমি তোমাদের প্রমিস করছি তোমাদের অনেক বেটার কোয়ালিটির কন্টেন্ট হবে। তো তোমাদের সাপোর্টের উপর সব কিছু ডিসিপ্লিন ডিপেন্ড করছি। তো এবার আমি আমার বিবরণটা, তো আমি বললাম আমার নাম প্রণব, আমার বাবা মা, আমার ক্যামেরা, এটা তোমরা একদম ভিডিও শুরু করে দেখছো, আর আমার স্কুটি, আমার কম্পিউটার, আর আমার অবস্থানের রুম, এটাই হচ্ছে আমার রুম। তো এই দুনিয়ার বাইরে এখন আর একটা, মানে এই দুনিয়ার বাইরে কি দুনিয়ার মধ্যে আর একটা এখন নতুন জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করা, তোমরা তোমাদের সঙ্গে কথা বলা, ব্লগ, এটা আমার দুনিয়ায় নতুন করে অ্যাড হলো। সো এটাকে তোমরা আশা করি লাইফ টাইম আমার দুনিয়ায় অ্যাড রাখবে সাপোর্ট করে, তোমাদের কাছ থেকে এটাই আশা করছি। ঘটনা হচ্ছে আমি তোমাদের যেটা বললাম, তো লোকের মনে যেটা, লোকের মনের কথা, লোকের মনে যেটা ভাবনা, তো একটা সেলিব্রিটি কিড বা একটা বড় লোকের ছেলেই ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রো করতে পারবে বা ক্যারিয়ার বানাতে পারবে বা বগেরা বগেরা কোনো সাকসেস পাবে। তো তোমাদের সাপোর্টের উপরে সব কিছু ডিপেন্ড করছে যে তোমরা তাদের চোখে আনন্দ দেখিয়ে দাও যে না, কারণ একমাত্র বড় লোক হলে বা সেলিব্রিটি কিডারই সব কিছু পাওয়া যায় না। তো তোমরা একমাত্র তাদের ভুল প্রমাণ করতে পারো, তোমাদের সাপোর্টের উপরে সব কিছু ডিপেন্ড করছে, তোমরা সাপোর্ট করে তাদের চোখে আনন্দ দেখিয়ে দাও যে একটা নর্মাল ছেলে
ইউটিউবে সাকসেস বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকসেস ক্যারিয়ার বানাতে পারে। তো অবশ্যই সাপোর্ট করো, আর চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো এখন পর্যন্ত শুধু ব্লগই আপলোড করছিলাম, নতুন নতুন ভিডিও বলতে বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও, মানে ফুড চ্যালেঞ্জ বা আদার্স অন্যান্য চ্যালেঞ্জ ভিডিও আসবে। মাঝে মাঝে ছোটো ছোটো প্র্যাঙ্ক আসতে পারে, তোমাদের এন্টারটেনমেন্টের জন্য সবকিছু করতে পারে, এটা হচ্ছে আমার ঘটনা। ব্লগের পাশাপাশি এগুলো আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকো, সাপোর্ট করো। আজকের ভিডিও এই পর্যন্ত, ছোট্ট ভিডিও ছিল তোমাদের সঙ্গে ট্র্যাক করার জন্য, ছোটো একটা ভিডিও ছিল, যদি ভিডিওটা অনেক আগে বানানো উচিত ছিল সেটা অনেক পরে বানাচ্ছি, তার জন্য অনেক অনেক সরি। তো এই তোমাদের যেটা বললাম মেন ঘটনা হচ্ছে গিয়ে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, এটাই আমি বলতে যাচ্ছি এতক্ষণ, কিন্তু গোটা গোটে তো চ্যানেলটা তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও ব্লগ আসবে কি আদার্স চ্যালেঞ্জ ভিডিও আসবে সেটা বলতে পারছি না, কারণ এখনো আইডিয়া নেই, মাথায় আসেনি এখনো। যদি ব্লগ আসে তো আসবে, যদি চ্যালেঞ্জ ভিডিও আসে তো আসবে। তো আশা করি চ্যালেঞ্জ ভিডিও ব্লগ দুটোর মধ্যে কিছু তো একটা আসবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। হাসি পাচ্ছে আমার ভীষণ, কেন জানি হচ্ছে আসতে, হয়তো ক্যামেরায় ভিডিও বানাচ্ছি বলে আর ছাদের মধ্যে ভিডিও বানাচ্ছি, আশেপাশের লোক বানাচ্ছে, সবাই দেখছে ক্যামেরা ফেলে ক্যামেরার সাথে বম্ব খাচ্ছে, তো লজ্জা করছে যেটা কথা। এখন একটু লজ্জাই করতো, অনেক লজ্জাই আছে, আস্তে আস্তে সম্পূর্ণ ভেঙে যেতে লজ্জা করছে। তো তোমরা সাপোর্ট করো, আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, আর কোনো কোনো প্রশ্ন থাকলে ভিডিও ইম্প্রুভমেন্ট কি ইম্প্রুভমেন্ট করতে হবে সেটা জানাতে হলে কমেন্ট করো, আর শেয়ার করেই দাও, শেয়ার সবার ভিডিও করো, আমার ভিডিও করেই দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে আমরা বাই।